এখন আমি যেটা বাজালাম সেটা হচ্ছে বন্ধ জানালা, দিকটা বাজানোর চেষ্টা করেছি, তো খুব সহজ আকারে বাজাচ্ছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন, আপনাদের তুলতে সুবিধা হয়। আর কর্ডটা হচ্ছে প্রথমে তিনটে কর্ড ইউজ করা হয়েছে আর কি গানের জন্য, এটা হচ্ছে এ মাইনর, ই মেজর আর হচ্ছে জি মেজর। তো আমি এখানে আপনার দিকটা দেখানোর চেষ্টা করবো। তো দিকের প্রথম অংশটা একটু একটু বোঝার জন্য একটু হার্ড, সেটা আমি দেখাচ্ছি। আমার এ মাইনর ধরবো ফার্স্টে, ধরার পরে আমরা স্ট্রোক করবো হচ্ছে 3 2 1 2, লাস্টে যেটা বাজাবে যেরকম এটা, এটা বাজার জন্য আমাদের পিঙ্কি ফিঙ্গারটা থাকবে 2 নম্বর স্ট্রিংয়ে একদম থার্ড ফ্রেটে। তো 2 নম্বর স্ট্রিংয়ে থার্ড ফ্রেটটা আমরা স্ট্রোক করবো, এরকম হবে 3 2 1 2, 3 2 1 2, আবার 2 দেখতে পেরেছেন। এটা হচ্ছে ফার্স্ট টুক। আর সেকেন্ড টুকের জন্য আমরা আবার এই মানে ধরে আর এবার বাজবে ঠিক উপরে স্ট্রিংগুলো, যেমন 4 3 2 3। আর এখানে লাস্টে আমরা পিঙ্কি ফিঙ্গারটা ইউজ না করে এখানে ইউজ করবো একদম 1 নম্বর ফিঙ্গারটা, যেটা আমরা 2 নম্বর স্ট্রিং স্ট্রোক করবো। এটা উঠেই ফেলবো আমরা যখন আবার রিটার্ন 2 যাবো, তখন এটা উঠে ফেলবো। দেখছেন 2 নম্বর উঠে ফেলে আবার এবার ওপেন বাজবে, আমরা আবার 3 নম্বর স্ট্রিংটা বাজবো। এটা আমাদের হচ্ছে প্রথম। তো আশা করি আপনারা পারবেন, আর যদি বুঝতে মানে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে দেবেন, আমি এটা আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি নোটগুলো লিখে দেবো, তাতে নোটগুলো যদি বুঝে থাকেন তাহলে আমি নোটগুলো লিখে দেবো। তো আমি দিন পাটে পরের পাটে চলে যাচ্ছি, একটু আস্তে আস্তে বাজাবো, আপনারা এটা দেখার চেষ্টা করবেন। প্রথম দিকে বলা হচ্ছে এবার একটু আবার প্রথম থেকে বাজাই, আর একটু স্লোলি বাজাবো দেখার চেষ্টা করবো। তো এটাই ছিল লিপটা, আশা করি আপনি বুঝতে পেরেছেন একটু। আর সবসময় দেখবেন ইউটিউবের ভিতরে প্লেব্যাক স্পিড থাকে, তো আপনারা যদি প্লেব্যাক স্পিডটা আরও কমিয়ে দিতে চান, আরও কমিয়ে দিলে আরও একটু স্পষ্ট আপনারা বুঝতে পারবেন জিনিসটা। আশা করি আপনারা সবাই তুলতে পারবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যদি না বুঝতে পারেন ডিসক্রিপশন বলেন দিয়ে দেবেন, আর কী কী মিউজিকের আপনারা কী কী সঙের লিপটা জানতে চান দিয়ে দেবেন, আমি তাদের আপলোড করার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।